নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি এই মুহূর্তে, শুরুতেই নজর রাখব কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি এবং সেই শুনানিতে যে বিষয়গুলো উঠে আসছে। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, যিনি বিজেপির পক্ষে আইনজীবী, তিনি বলছেন যে নির্দিষ্ট কিছু থানার ওসি, আইসি এবং এসডিপিওরা তারা হুমকি দিচ্ছেন। অন্যদিকে অ্যাডভোকেট জেনারেল রাজ্যের, তিনি বলছেন যে 70 জন ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছেন 303 জনের মধ্যে এবং 18 জন ফেরার রয়েছেন বলে জানিয়েছেন তিনি। বেশ কয়েকজন এরকম রয়েছেন যারা আর বাড়ি ফিরতে চাইছেন না, এমনটাও জানিয়েছেন এজি। এদিকে এই যে ভোট পরবর্তী হিংসা মামলা, সেই মামলায় সার্বিকভাবে কলকাতা হাইকোর্টের নজর রয়েছে এবং এই ভোট পরবর্তী মামলায় যে আপডেট যেগুলো উঠে আসছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যেরকম আপনাদের আগেই জানালাম যে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলছেন যে নির্দিষ্ট কিছু ওসি, আইসি, এসডিপিওরা তারা হুমকি দিচ্ছেন। তার পাশাপাশি যেটা বলা হচ্ছে যে এজির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বহু মানুষ যারা সেই সময় বাড়ি ছাড়া হয়েছিলেন তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে, তারা বাড়ি ফিরতে পেরেছেন। একই সঙ্গে তিনি বলছেন যে 303 জনের মধ্যে 70 জন বাড়ি ফিরেছেন, 43 জন তারা বাড়ি ফিরতে চাইছেন না, 18 জন ফৌজদারি মামলায় অভিযুক্ত ফেরার, 155 জন পেশা বা পড়াশোনার কারণে বাইরে রয়েছেন এবং এজলাসে 25 জন মতো হাজির রয়েছেন এই মুহূর্তে পলতা, ব্যারাকপুর সহ আশপাশের থানা এলাকা মূলত। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলছেন তিনি হলফনামা দিয়ে রাজ্যের এই দাবির বিরোধিতা করে হলফনামা দিতে চান। অর্থাৎ রাজ্য যে দাবি করছে যে যতজনকে ফেরানো হয়েছে বা কতজন ফেরার রয়েছে, এই এর পরিপ্রেক্ষিতে এর বিরোধিতা করে তিনি হলফনামা দিতে চান। রাজ্য মানবাধিকার কমিশন হাজির ছিল, মানবাধিকার কমিশনকে অনুসন্ধানের নির্দেশ, কাদের বাড়ি ভাঙা হয়েছে, কাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কেউ কাজের জন্য বাইরে আছে কি না, এটা শুধু বিধানসভা নয়, শেষ পুরো ভোটের পরেও কেউ ঘর ছাড়া কি না তার খোঁজ নিতে হবে। ভোট পরবর্তী হিংসা মামলায় দুজনের কমিটি করতে হবে এমনটাই নির্দেশ। সেই কমিটি ঘরছাড়াদের ব্যাপারে অনুসন্ধান করবে। রাজ্য মানবাধিকার কমিশনের তরফ থেকেও প্রতিনিধি আজকে উপস্থিত ছিলেন আদালতে এবং এজলাসে এজির তরফ থেকে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার পাশাপাশি আবেদনকারীদের তরফ থেকে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সব দিক খতিয়ে দেখে অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নজর রাখব চাঞ্চল্যকর খবরে, ফের শহরে চলল গুলি, বাঁশদ্রোণীতে গুলি চলল এবং এক্ষেত্রেও সিন্ডিকেট ব্যবসা এবং সেই সিন্ডিকেট ব্যবসা কার দখলে থাকবে সেই গণ্ডগোল বা সেই বিবাদকে কেন্দ্র করে শহরে গুলি চলল। আপনারা জানেন যে এর আগেও লেক থানা এলাকায় এই সিন্ডিকেট ব্যবসার যে বারবারন্ত, সেই বারবারন্ত নিয়ে একটা বচসা, একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং সেই জায়গা থেকে আবারও দেখা যাচ্ছে যে এই সিন্ডিকেটের দখলদারি নিয়ে বিবাদ এবং সেই থেকেই শহরে গুলি চলল। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রিয়া, কি জানা যাচ্ছে? এবং আজকে বাস ধরি গতকাল আমরা দেখেছি যে লেক থানায় সেখানে প্রায় 11:25 নাগাদ এই ঘটনা ঘটেছিল এবং আজকেও ঠিক তেমনই, আজকেও কিন্তু সেখানে, অর্থাৎ রিয়া তুমি যদি স্থান পরিবর্তন করে কথা বলো। আপাতত ধন্যবাদ রিয়া, তোমার আওয়াজ স্পষ্ট আসছে না, আমরা এই বিষয়ে তোমার থেকে আপডেট আবারও নিতে থাকবো। তবে যে খবরে স্বাভাবিকভাবে আমাদের নজর রাখতেই হবে, সিন্ডিকেটের রাজত্ব, সিন্ডিকেটের বারবারন্ত এবং এর জেরে শহরে গুলি চলল, বাঁশদ্রোণী থানা এলাকায় গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ওই এলাকায়। এই মুহূর্তে এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।